ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গত বেশ কিছুদিন ধরে সাকিব আল হাসান একাধিকবার সংবাদ গণমাধ্যমে বলেছিলেন দলের দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারলেই তিনি খুশি অধিনায়কত্বের বাড়তি দায়িত্বটা তিনি উপভোগ করতে পারছেন না চট্টগ্রাম টেস্টের পর পরিষ্কার করে বাঁহাতি এই অলরাউন্ডার বলেছিলেন অধিনায়কত্ব যদি না করতাম তাহলে এটা সবচেয়ে বড় ভালো হতো আমার জন্য সাকিব যদি অধিনায়কত্ব করতে না চায় তাহলে তার জায়গায় কে হবে বাংলাদেশের অধিনায়ক এই প্রশ্ন ক্রিকেট পাড়ায় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কি নতুন অধিনায়ক পেতে যাচ্ছে এই প্রশ্নের পর ঘুরে ফিরে আসছে মাহমুদুল্লাহ রিয়াদের নাম এবার এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে তার কাছে যদি এমন প্রস্তাব আসে তাহলে লুফে নিবেন কিনা এই প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ রিয়াদ হেসে উঠে বলেন অধিনায়কত্বের ভার নিতে আমি তৈরি এটা আসলেই একটা বড় দায়িত্ব এবং সম্মানের কারও মন্তব্য নিয়ে কিছু বলার নেই তবে ভবিষ্যতে যদি এই ধরনের দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে তাহলে আমি নিব গত বছর জানুয়ারিতে সাকিব আল হাসান চোটে পড়লে দেশে শ্রীলঙ্কা সিরিজে আপাতকালীন দায়িত্ব নিতে হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে তার নেতৃত্বে কলম্বোতে নিদাহাস ট্রফির বেশিরভাগ অংশ খেলেছিল বাংলাদেশ গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ খেলেছিল মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে জয়ও পেয়েছে বারবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহমুদুল্লাহ তবে এবার ক্রিকেটের দীর্ঘ ফর্মে টেস্ট ক্রিকেটে দলের দায়িত্ব পেলে অধিনায়কত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ এমনটা নিজেই জানিয়েছেন তিনি তাই সাকিবের নেতৃত্ব পরিবর্তন করে হয়তো মাহমুদুল্লাহ রিয়াদকেই নেতৃত্ব দিবেন টিম ম্যানেজমেন্ট টেস্টে বাংলাদেশ পাবে মাহমুদুল্লাহকে অধিনায়ক হিসাবে